অ্যাকুরেট টাইমে আসলে আসা গেল না আমরা তো আর বেকার না আমরা তো শাখার কার আছে আমাদের কাজ আছে যারা বেকার তারা তো একদম টাইম করতে পুরা শোনা যাচ্ছে না ক্লিয়ার শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক আর একটু উচ্চস্বরে বাসার মধ্যে এত জোরে কথা বললে তো আশেপাশের মানুষও ভয় যাবে বোঝাও কি কারোর সাথে ঝগড়া করতেছে নাকি তো এটাই আর কি হাতে ধরে আর কি আর কী পুরা পুরানো ইতিহাস আর কি হাতে ধরে ধরে কথা বলা লাগে তো যাইহোক আরেকটু সময় নেই এরপরে শুরু করতেছি তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো এবং শরীর স্বাস্থ্য সব কিছু ভালো মনও ভালো আসলে ব্যাপারটা হলো যে লাইভ তো করার ইচ্ছা থাকি যেহেতু আমার অনেক ভাই আমাকে মাঝে মাঝেই এস এম এস করে ম্যাসেঞ্জারে যে ভাই করেন লাইফটাই আগের মতো করেন না কেন আর মাইক তো কাছেই নিলাম ও জোরে আসলে জোরেই কথা বলা লাগবে বুঝতে পারছি আসলে হবে না এর জন্য আমার সব বাইরে আসলে জোরে জোরে কথা বলে তো এখন তো জোরে জোরে কথা বলতেছি এখন তো শুনতে পারারই কথা মাইক্রোফোন তো কাছেই নিলাম হান্ড্রেড আশা করি আসলে এখন শোনা যেতেছে জোরে হুম এখন কি শোনা যাচ্ছে স্পষ্ট কাইন্ড একটু জানাবেন তারপরে আমাদের যে আসলে মূল বিষয় যে মজার বিষয় গত কয়েকদিন ধরে যে কমেডি ঘটতেছে হ্যাঁ আমি তো সাউন্ড বাড়াইলাম তারপরও কেন আসলে কম এটা তো বুঝতে পারতেছি না সাউন্ড বাড়াইলাম আমিও জোরে জোরে কথা বলতেছি যদি না শোনা যায় তাহলে হয়তোবা আপনাদের হয়তো মোবাইলের ইয়ে ইয়ে থাকতে পারে হয়তোবা হ্যাঁ আপনারা একটু শেয়ার দেন হ্যাঁ সবাই মজা নিক সমস্যাটা কি আমি একটু মজার মজার কিছু কাহিনী বলবো আপনাদেরকে সবাই মজা নিক ওয়ালাইকুম আসসালাম এর প্রিয় এরশাদ ভাই আশা করি আপনি ভালো আছেন না অনেক দিন আপনার সাথে কথা হয় না ম্যাসেঞ্জারও হয় না ইয়া হয় না একবার আমার এরশাদ ভাই লেগসে সাউন্ড গুড তো যাই হোক তো এরশাদ ভাই যেহেতু এসব পড়ছে এবং ধীরে ধীরে সবাই আসবে হয়তো অনেকে জানে না তো যাই হোক বিষয়টা শুরু করি তো যাই হোক মূল বিষয়ে যাওয়ার আগে কয়েকটা বিষয় আসলে ক্লিয়ার করা উচিত যে বিষয়গুলো বারবারই আমাদেরকে বলা হয় আর সেটা হচ্ছে যে মানে ইসলামে গিবধ হারাম তো আমরা যা করি এগুলো গিবধ আমরা গিবধ কেন করি মানে এরকম তো ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা হলো এক ধরনের আসলে ভিলেজ পলিটিক্স অনেক হাই লেভেলের এটা ভিলেজ এটা গাটার পলিটিক্স অ্যাকচুয়ালি এটা হলো আমাদের সাথে এক ধরনের গাটার পলিটিক্স খেলা হয় প্রথম কথা গিবদ কি এই সম্পর্কে যারা আমাদেরকে বলে যে গিবদ করেন না তারা জানেই না আসলে গিবদ কি গিবদ সম্পর্কে তাদের ক্লিয়ার কাট আসলে কোনো ইয়েই নাই ইমাম আন্না অবি অনেক ফেমাস একজন রাইটার ফিলোসফার এবং ইসলামিক একজন ব্যক্তিত্ব ইমাম আন্না খুব সম্মত দশম শতাব্দীর উনি একটা বই লিখছেন রিয়াজুস সলেহিন কম বেশি আমরা অনেকে এই বইয়ের সাথে পরিচিত রিয়াজুস সলেহীন ওইখানে উনি কোরআন হাদিসের প্রেক্ষিতে উনি বলছেন ছয়টা জায়গাতে গিবদ জায়েজ আছে ছয়টা জায়গাতে অন্যের দ্রষ্টুটি বর্ণনা করা এটা জায়েজ আছে ছয়টা জায়গাতে একটা হচ্ছে যে মুসলিম জাতির অনিষ্ট করতেছে এরকম লোকের ব্যাপারে মানুষকে সতর্ক করা এটা হলো ইয়া আর যারা ইসলাম বিদ্বেষী আছে তারা বুঝেনি যে তাদের অ্যাকচুয়ালি আসলে পেশাটা কি ইসলামের বিদ্বে ইসলাম সম্পর্কে বিদ্বেষ ছড়ানো ছাড়া আর আসলে অ্যাকচুয়ালি তাদের কোনো পেশা নেই তাদের বিরুদ্ধে বলা এটা এক মোটো গিবদের অংশ না আর এটা আমার বানাই না কোনো কিছু না আপনারা যদি রিয়াজু সলেহীন পরে তো ওখানে আপনারা পাবেন এটা হলো যে গিবত আর সবচেয়ে বড় কথা যে আমার সম্পর্কে যে আমি গিবত এটা তো আমার ক্ষেত্রে এই কথা মোটেও আসলে খাটে না আমি যতগুলা ইসলাম বিদ্বেষী এই যে ফেসবুক লাইভ করে তাদের প্রত্যেকের সাথে আমি লাইভে যুক্ত হয়ে কথা বলতে আমি রাজি হয়তো আমার সময় কম হয় হয়তো যে কোনো হলিডে বা ইয়াতে সুইটেবল টাইমে আমি করতে রাজি কিন্তু দেখা যায় যে আমার যদি এই যে যে বিশিষ্ট মগা মহিদ্দিন আছেন উনি যদি লাইভ রিকোয়েস্টে আমার নাম দেখেন তখনই উনার প্যান্ট তো এটা দোষ আমার ঘরে দিতেছেন কেন হ্যাঁ আমি সেই আমি যেই কথাগুলো এখন এখানে বলতেছি সেম কথাগুলো আমি তার লাইভে গিয়া বলার মতো ইয়া সাহস বা ইয়া সব ধরনের ইয়াই আমার আছে এখন উনি ওগুলো নিতে পারে না তো এটার দায়ভার বা আমাকে দিতেছেন কেন যে আমি এখানে গিবত করতেছি তো এগুলো আসলে গিবট টাইপের কিছু না আর এই কথাগুলো কেন আমাদেরকে বলা হয় এই জন্য বলা হয় যে দেখেন আমাদেরকে তারা ডিবেটে মানে ডিবেট ডিবেট বলবো না ডিবেট অনেক হাই লেভেলের জিনিস হাই লেভেলের লোকের সাথে যার সার্টিফিকেট লিঙ্গ হতো তা তার সাথে তো আসলে অ্যাকচুয়ালি কোনো ডিবেট নেই তো আমাদের যে কোনো ডিসকাশন আমরা যদি করতে যাই তখন তারা আমাদেরকে অ্যাড করবো না আবার আমরা যদি লাইভ করে করে তাদের দোষ ত্রুটি বর্ণনা করি তখন আমাদেরকে আবার ইসলাম দিয়ে ঠেকানোর চেষ্টা করে ঠেকানোর কি ইসলাম দিয়েছে গিবৎ করা ইসলামে হারামতে আপনাদের গিবদ কেন করে তো এগুলো আসলে কি বলবো এগুলো গাটার পলিটিক্স ভিলেজ পলিটিক্স মানে হাই লেভেল তারপর সিটি পলিটিক্সটা তে আরও অনেক উপরের লেভেলের জিনিস এগুলো গাটার একদম বস্তির বলা এই ধরনের পলিটিক্স হয়তো মাথায় আসে কারণ বেশি দূর পর্যন্ত তো আসলে চিন্তা চিন্তাভাবনা করতে পারেন না আপনার চিন্তাভাবনা ডেভেলপ হয় যখন আপনি একটা ব্রড ইয়াতে ব্রডার মাইন্ডেড পিপলের সাথে আসা চলাফেরা করেন তখন তো এরা তো আসলে ন্যারো মাইন্ডেড থাকেও একটা কবুতরের ঘরে আর ওইখানে বসে বসে মাইন্ড আর ডেভেলপ কীভাবে হলো তো এটা হলো মূলবি মানে আগে কিছু বিষয় যে ইয়ে করে নিলাম তো এটাই হলো যে যে এগুলো কোনো গিবত টাইপের কিছু না অ্যাটলিস্ট আমি তো গিবত করি না আমি এগুলোর সম্মুখে বলারই আছে আমি আসিফ মহিউদ্দিনকে কয় মগা মহিউদ্দিনকে নামটা আসলে বলা উচিত না কারণ আমাদের ভিডিও অনেক ইউটিউব চ্যানেলে আপলোড হয় তো নাম না জন্য কেউ যারা চিনে না তারা নাই চিনলো যারা চিনে না তারা নাই চিনলো আর যারা চিনে তাদের নাম ডিস্টর্ট করলেও তারা চিনব এটা আর নাম ডিস্টর্ট করা এটা কোনো যদি আপনি ওই যারা ইসলাম বিদ্বেষী আছে তাদের চিন্তাধারা অনুযায়ী নাম ডিস্টর্ট করে এটা কোনো আসলে তেমন কোনো মেজর কোনো ইয়া না কারণ তারা হর হামেশা আমাদের নাম ডিস্টর্ট করেই তারা কিন্তু ট্রল মল এই হাবিজাবি এগুলো তারা তৈরি করে তো কাজে আমি যদি তাদের নামকে ডিস্টর্ট করি মগামহিদ্দিন বলে আমার মনে হয় না তাদের এই বিষয় নিয়ে খুব আপসেপ্ট হওয়ার কোনো কিছু আছে আচ্ছা তো মূল বিষয় যেটা তো মূল বিষয় হলো আসলে এর আগে একদিন লাইভে আমি বলতে চাইছিলাম কিন্তু হঠাৎ করে আসলে একটা ইমার্জেন্সি কাজের কারণে লাইভটা বন্ধ করে দিতে হয়েছিল তো মূল বিষয়ে আসি সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি ফেস ফেসবুকে আমি যে জিনিসটা লক্ষ্য করতেছি যে হাদিয়া ইসলাম নামে কোনো এক নারীবাদী মহিলা মুক্তমনা যদিও অ্যাকর্ডিং টু আসিফ অ্যাকর্ডিং টু মগা মহিদ্দিন আন্ডারস্ট্যান্ডিং সে আসলে মুক্তমা না এবং সেটাও সে প্রচার করার চেষ্টা করে যাই হোক কিন্তু হাদিয়া ইসলাম তিনি নিজে দাবি করেন একজন নারীবাদী ফ্যামিলিস্ট মুক্ত মনা যায় তো এই হাদিয়া ইসলামের সাথে মহিদ্দিনের কোনো এক সামহাও কী কারণে যে তাদের মধ্যে একটা বাদানুবাদ হয়েছে এটা তো আসলে জানি না এরপর থেকেই হাদিয়া ইসলাম মগা মহিদ্দিনের পোল খোলা শুরু করছে যেই অ্যালিগেশনগুলা আমরা শুরু থেকেই দিতাম তার পড়াশোনা তার চাকরি এবং তার যে যে উদ্দেশ্য এটা মোটেও তার উদ্দেশ্য তো মোটেও এই নাস্তিকতা প্রচার প্রসার এটা না তার উদ্দেশ্য হতেছে ইসলাম বিদ্বেষী কথা বলা মানুষকে ইয়া রাগ কিছু লোককে রাগান্বিত করা কিছু লোককে মিসলেট করা এটা হলো তার মূল উদ্দেশ্য ছিল যেটা আমরা বরাবরই বলতাম আমি তার মোটামুটি এক বছর আগে তার পড়াশোনার কথা জিজ্ঞাসা করতাম যেটা সে আইজও ক্লিয়ার করে নাই তারপরে তার জব নিয়েও সে আইজও ক্লিয়ার করে নাই পাশাপাশি আর ইসলাম সে তো শিকারই করতো না সে নাকি ধর প্রত্যেক ধর্মের প্রতি অথচ আজ পর্যন্ত ক্রিস্টিয়ানিটি নেওয়া হিন্দু ধর্ম নিয়ে আসে বাট ক্রিস্টিয়ানিটি নেয়া তার কোনো আন কোনো স্টেটমেন্ট নাই যে খ্রিস্টান খ্রিস্টিয়ানিটি ফোক্স মানে ফলস রিলিজান তারপরে জিজাস ক্রাইস্ট ফলস মেসায়া এগুলা এগুলো নিয়ে তার কোনো ধরনের ইয়া নেই কারণ সে এখন যে কান্ট্রিতে থাকে এই ধরনের কমেন্ট করলেই তারা তো লাইকটা বাইর করে দিব আর তাছাড়া যারা মালিকের বিরুদ্ধে তো আসলে বলা যায় না টাকা পয়সা নিলে তো মালিকের বিরুদ্ধে কথা বলা যায় এই জন্য তার কোনো ওইখানে কখনোই কোনো ইয়া ছিল না তো এই অ্যালিগেশনগুলো আমরা কত এক দেড় দুই বছর ধরে আমরা দিতেছি আমি না হোক আমার অন্যান্য ভাইরা দিতেছি কিন্তু উনি কখনোই এটারে এক্সপ্লেন করার বা এটার উত্তর দেওয়ার উনি কখনো প্রয়োজন মনে করে নাই কিন্তু আমি জানি না কি কারণে এই হাদিয়া ইসলাম যখন থেকে কমপ্লেন করা শুরু করছে উনি নিজেরে আর কি পাক পবিত্র প্রচার মানে বোঝানোর জন্য নানা ধরনের অ্যাভিডেন্স যেগুলোকে উনি বলে এভিডেন্স আসলে এটা কতটুকু এভিডেন্স সেটা তো সামনে এই লাইভে আমি আপনাদেরকে বলতেছি এটা আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল তো উনি নানা ধরনের এভিডেন্স বলা শুরু করছে তো আমি বুঝলাম না যে মানে আমাদেরকে আসলে উনি অত ইম্পর্টেন্ট মনে করে নাই বাট হাদিয়া ইসলামকে উনি কেন এত বেশি ইম্পর্টেন্ট মনে করতেছে যে স্যার মানে জায়গা জিমা এবং কি বেডরুমের ঘটনা হ্যাঁ তারপরে ইয়ার সাইজ এগুলো সব মানে উনি এক্সপ্লেন করতেছে যে না 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 আপনি যেগুলো বলতেছেন এগুলো ফলস বিথ্যাবাদী মত আসলে মূল বিষয়টা এমন হতে পারে যে হাদিয়া ইসলাম হয়তো যেহেতু হাদিয়া ইসলামও ইউরোপে থাকে এবং তার সাথে বর্তমানে শরিফুল শরিফুর রহমানেরও একটা ভালো ইয়া আছে আবার বাংলাদেশের একজন রাইটার ভালো মোটামুটি রাইটিং ইতিহাস নিয়ে অনেক রাইটিং টাইটিং করে জোনাকি জোনাকি আচার্য তো তো তাদের সাথে হয়তো তাদের কাছে হয়তো মগা মহিদ্দিন সম্পর্কে কোনো তথ্য থাকতে পারে যেগুলো ডিসক্লোজ করলে ওনার যে ভাণ্ডা সেটা তো অলরেডি ফুটে গেছে আর কি তো এটা হইতে পারে তো এই জন্য হয়তো বা এই যে আমাদের বাংলাদেশের কিছু অ্যাসাইলিয়াম সিকার বা ওনার ওয়াইফের শেয়ার চায় এই ধরনের লোক করে আর হইল যে ইন্ডিয়ার কিছু উগ্রবাদী একগকে কনভেন্স মানে সবাই তো আমার ছেড়ে গেলো যারা ইন্টেলেকচুয়াল লোক আমার ছেড়ে গেলো বা আপনারা অন্তত পক্ষে যায় না আপনারা যেভাবে হোক আমার অনুসরণ করেন বা আমার সাপোর্ট দেন তো ওদের সাপোর্ট রাখার জন্য হয়তো নিজেরে সে মানে সে যে পাক পবিত্র দোষমুক্ত এটা প্রমাণ করার সে একটা নগ্ন খেলায় নাইমা গেছে বর্তমানে হাদিয়া ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে ওনার অ্যাকচুয়াল বর্তমান অবস্থা হইতেছে ওই কমিশন না পাওয়া ভারোয়া দালালের মত। মানে কান্তিই আছে তো কান্তিই আছে আপনি যদি তার স্ট্যাটাসগুলো ফলো করেন প্রায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ধরে তো দেখবেন যে ওই খালি নিজের দোষমুক্ত প্রমাণ করা নিয়ে উনি ব্যস্ত হ্যাঁ মানে আমরা তো কতদিন ধরে বলতেছি তখন উনি ইম্পর্টেন্ট মনে করেন এনে এনে কেন ইম্পর্টেন্ট মনে করে কারণ মানে হাদিয়া ইসলামরাও তো আসলে ওই ক্রিস্টিয়ান মিশনারিদের সাথে তাদের ভালো সম্পর্ক আছে হ্যাঁ তো এখন ওনারা যদি ইয়া হয়ে যায় মানে প্রমাণ করতে পারে তো ইজিলি তাদের জন্য প্রমাণ করাটা তাদের জন্য প্রমাণ করাটা অনেক ইজি তো প্রমাণ হয়ে গেলে তো তার ঠিকই লাথি লাথিমারা এবং জোনাকি আচার্য সে তার ফেসবুকে লেখ বলছে ওইটা যে তসলিমান নাসরিনও থাকতে পারে নাই এই ইউরোপে তারও সময় একসময় মারা ঠিকই ইন্ডিয়াতে পাঠিয়ে দিছে তো তোমার ফাইনাল ডেস্টিনেশন ওই ইন্ডিয়াই হইব আড়াইশো ওই বিজেপি বজরাং দলের আন্ডারই তোমারে হবে তো এই কারণে হয়তো বা সে ভয় পাইতেছে যার জন্য বারবারই নিজের পাক পবিত্র দাবি করতেছে আর কি যাই হোক এবং সে যেই ধরনের এভিডেন্স দিছে এগুলো আসলে কোনো এভিডেন্সের কাতারেও পড়ে না অ্যাট দ্য সেম টাইম এটাও বলে রাখা ভালো যে হাদিয়া ইসলাম যেই ধরনের ইয়ে দিছে মানে অ্যালিগেশন তুলছে তার অনেকগুলাই হয়তো ঠুনখম অত বেশি স্ট্রং না মনে হচ্ছে যে হয়তো মানে একটা ক্ষোভ ইয়ে করার জন্য হয়তো অনেক মিথ্যা অপবাদও দিতেছে কিন্তু তার মধ্যে তিন চারটা তো অভিযোগ একদম পুরা জেনুইন ছিল যেগুলার অ্যান্সার মগামহদ্দিন এখনও দেয় নাই ভবিষ্যতেও দিব না দিতেও পারবো না কারণ দিলেই যে তার যে ব্যবসাটা আছে ব্যবসাটা বেশি দিন টিকবো না অলরেডি তো এটা গেছে হ্যাঁ তারে যে এখন যে ব্যাকিং করতেছে কোনো ইন্টেলেকচুয়াল লোক তারা ব্যাকিং করতেছেন তার এসবে বাংলাদেশে অ্যাস যেগুলো দ ব্যাট এসএসসি পাশও করে নেই এখন তো মনে করেন যে কোনো ক্লার্কের চাকরিও পাইবো না পিওনের চাকরিও পাইব না তো এখন উপায় কি আসিফ মহিউদ্দিনের পাঁচ এটা যদি ইউরোপ পর্যন্ত দৌড়াই দেব আর হলো যে ইন্ডিয়ার উগ্রবাদী হিন্দুরা যাদের মোটিভ হইতেছে যে বাংলাদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গায় সৃষ্টি করো করার পরে দেওয়ার পরে ইন্ডিয়া বাংলাদেশে হস্তক্ষেপ করবো উইচ ইজ মানে যেটা ইম্পসিবল একবারই ইমপসিবল তো যাই হোক তো এই হলো তাদের অবস্থা আহাদিয়া ইসলাম অনেকগুলো এখন আপ যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করেন তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সবগুলোই খারাপ এই মানে যারা মুক্তমানা নিজেদেরকে দাবি করতেছে সবগুলোই খারাপ একটাও বলো না ধর্মীয় দৃষ্টিকোণ একটাও বলো না সবগুলোই খারাপ প্রত্যেকটার কোনো না কোনো স্বার্থতে লাগছে এই কারণে এখন পিছিয়ে লাগছে কিন্তু যদি আপনি সেকিউলার দৃষ্টিকোণ থেকে দেখেন সেকিউলার দৃষ্টিকোণ থেকে দেখেন বা ওই মুক্তমনা দৃষ্টিকোণ থেকে দেখেন তাইলে হাদিয়া ইসলাম মোর সাউন্ড দেন আসিফ মহিদ আসিফ মহিউদ্দিন থেকে হাদিয়া ইসলামের যুক্তি বলেন বা ইয়া অ্যালিগেশন বলেন অনেক স্ট্রং এবং হাদিয়া ইসলাম কেন স্ট্রং আমি আপনাদের এক্সপ্লেন করতেছি আসিফ মহিউদ্দিন মগামহিউদ্দিন অনেক কিছুই বলে হ্যাঁ ভালো কথা মানে অ্যাকর্ডিং টু হিজ স্ট্যান্ডার্ড তো অনেক কিছুই বলে হ্যাঁ কিন্তু আসলে নিজে ওগুলো বিশ্বাস করে না ঠিক আছে যেমন মনে করেন যে হয়তো সেগুলো আমি আস্তে আস্তে আসতেছি অনেক কিছুই বলে কিন্তু আসলে অ্যাকচুয়ালি তার আমল মানে তার কাজকর্ম দিয়ে আপনি দেখবেন যে এগুলো একটাও তার মধ্যে নাই সে আমাদেরকে বলে যে বাচ্চাদেরকে ধমক দিবেন না গালি দিবেন না কিন্তু সে তার নিজের বাচ্চারই আপনি গেলে পোস্ট দেখতে পারবেন যে শয়তান বলতেছে শয়তান এটা যে কোনো স্টেটেই হোক শয়তান কোনো ভালো ফিগার না শয়তান মানে খারাপ কিছুকেই শয়তান বলা হয় আবার বান্দরের বাচ্চা আবার ওই যে ইফটিজিং করে এই ধরনের কাউন্ট তো সে বলে বাচ্চাদেরকে ধমক দিয়ে না গালি দিয়ে না কিন্তু নিজের আমল মা কর্ম দেখেন সে এই কাজগুলো করে তারপরে সে নারী স্বাধীনতার কথা বলে কিন্তু তার যে মেটিং পার্টনার আছে তারে সে ইয়া করতে দেয়নি এই চাকরি করতে নাই তার আগেই তার প্রেগনেন্ট বানায় ফেলছে আর প্রেগনেন্ট বানায় ফেলছে সে যার এটা হলো তার মেটিং পার্টনারের স্ট্যাটাস অনুযায়ী একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক তো তো এইগুলো করছে তো সে বলে ওই সব কিন্তু আসলে করে না কিন্তু কিন্তু পক্ষান্তরে যদি আপনি হাদিয়ে ইসলামের ইয়া দেখেন সে কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলে সেটা প্রতি তার ইয়া আছে হ্যাঁ যেমন সে বিশ্বাস করে যে নারী স্বাধীনতা মানে হইতেছে যে জামা খুলে ভালো এবং সে জামা কাপড় সারা মানে অর্ধনগ্র ছবিও আছে তার মানে সে যেটা বলে সেটা বিশ্বাস করে তারপরে সে তো জব করতেছে হ্যাঁ এই এই চাইনিজ ফাতেমার মতো তো সে ইয়া না এই বেকার না হ্যাঁ বাচ্চা পালন করতেছে না সে জব করতেছে তো জব করতেছে তারপরে তার মুখের ভাষাও মোটামুটি ক্লিয়ার মানে বিড়িও খায় মানে পুরুষ খেতে বললে আমিও খাবো তো বেড়িও খায় এবং তারপরে ট্যাটু ম্যাটু তারপরে তো নাকের মধ্যে বালি মালি বহুত কিছুই আছে তো মানে সে যেটা বলতেছে সে যে সেই যে সে যেই বিষয়গুলাকে নারী স্বাধীনতা মনে করে সে ওইটার পথে আছে। বাট পক্ষান্তরে যদি ওই দুজনরা আপনি বিচার করেন এই চাইনিজ ফাতে বা আর হলো যে মগামহদ্দিন এরা কিন্তু এগুলো বলে ঠিকই বাট এগুলোর মধ্যে নাই হ্যাঁ তো তাইলে আপনি যদি মুক্তমনা মানে সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কিন্তু অবশ্যই মানতেই হইব যে হাদিয়া ইসলাম হইলো মোর সাউন্ড মোর সাউন্ড দেন মগামহদ্দিন এটা এখন অনেকে অ্যাগ্রি অ্যাগ্রি করবো না অবভিয়াসলি করবো না কারণ তাদের তো এখনও একটা আশা আছে যে আসিফ ভাই দিতে পারে আর আসিফ ভাইয়ের এখন একটা চরম ক্রান্তিকাল চলতেছে হ্যাঁ বিপদের দিনের বন্ধু যদি আপনি হইতে পারেন তাহলে তো আপনি অনেক কিছু পায়ে গেলেন তো এই কারণে অনেক বলদ বলদ গরু ছাগল যারা আছে তারা তারে সমর্থন দিয়েই যেতেছে কিন্তু ওভারঅল যদি ইন্টেলেকচুয়াল যারা বলে যে আমরা ইন্টেলেকচুয়ালি মুক্ত মনা তারা আসলে তারে অবশ্যই মানে ছেড়ে দেওয়া স্যার আসলে তাদেরকে স্যার কোনো পথ নাই কারণ এই ধরনের একটা অশালীন অভদ্র বেহাদক টাইপের লোক হ্যাঁ যে মানে যার ইয়ার উপরে ইয়া আসার সাথে সাথেই উনি সব কিছু ভুইলা হ্যাঁ নিজের ব্যাকসাইড বাঁচানোর চেষ্টা করতেছে তো এটা আসলে সবাই বুঝতে পারতেছে তো যাই হোক তো এখন পরবর্তীতে হাদিয়া ইসলাম তার সম্পর্কে প্রচুর অভিযোগ দিয়েছেন এবং তার সাথে মডারেটর হিসেবে এই ইয়ে আসছিলেন ওই শরিফুর রহমান আসছিলেন তো তারা তার সম্পর্কে শরিফুর রহমান উনি চেষ্টা করছেন যে উনি একজন মানে মানে নিউট্রাল কিন্তু কতটুকু নিউট্রাল এটা আমার কাছে আসলে বোধগম্য হয়নি হাদিয়া ইসলাম তার সম্ভব অনেক অভিযোগ দিয়েছেন অভিযোগ দিয়েছেন যে ওনার আসলে উনি যে মানুষকে বলে বাড়ায় যে স্কলারশিপ স্কলারশিপ অ্যাকচুয়ালি ওটা কোনো স্কলারশিপ ছিল না মানে ওটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল সাইলেন্ট ছিল যেটার উনি জোর করে মানে উনার নিজের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে যে এটা স্কলারশিপ কারণ রাজনৈতিক স্কলারশিপ বলতে আম ভাষায় একদম কমন ভাষায় আমরা কি বুঝি যে ছাত্রদেরকে বৃত্তি এই পড়াশোনা করার জন্য এর ওইটার জন্য একটা কিছু সাব তো আর ওনারে তো কোনো ছাত্র ক্যাটাগরিতে উনি কোন জায়গায় কোনো ইয়া বলে না ওনারে যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটির কথা জিজ্ঞাসা হয় উনি বলেন না নিরাপত্তার সাথে আমি বুঝি না আপনি বাংলাদেশে পড়াশোনা করছেন স্কুলে কলেজে বা ওই যে আইটি না ফাইটি কী করছেন বলে কোন ইউনিভার্সিটিতে তা আপনি যদি ওই নামগুলো বলেন এখন আপনার কিসের ভয় আপনি তো বর্তমানে বাংলাদেশে নাই আপনি আছেন হলো জার্মানিতে এখন বললেই কি আর না বলেই কী বাট যদি আপনি বলেন তাহলে আমাদের জন্য সুবিধাটা কি আমরা যাই চেক করতে পারবো যে আসলে এটা কতটুকু আপনি ব্যাচ নাম্বার বলবেন হ্যাঁ বা শাল বললেন আমরা হয়নি যে খোঁজখোড়ে খোঁজ করে খোঁজ দিতে পারবো যে আপনি কতটুকু ট্রুথফুল হয়ে একটা কাগজ দেখাইছে উনি একটা কাগজ দেখাইছে হ্যাঁ আর কাগজ ভাই এই টোয়েন্টি ফার্স্ট মানে দু হাজার বিশ সালে আইসাও যদি কেউ কাগজের উপরে বিশ্বাস করে এগুলা কাগজ বাংলাদেশের এখন এই স্টেটমেন্ট খুবই বোল্ড স্টেটমেন্ট কিন্তু অলমোস্ট অল আমরা সবাই জানি যে নীল খেতে জাতীয় ইউনিভার্সিটির সার্টিফিকেটই পাওয়া যায় কারো বাপের সাধ্য নয় যেটা ফাইন্ড আউট করতে পারবো যে এটা যে আসলে ডুপ্লিকেট তো সেই জায়গায় আপনার একটা কাগজ দেখায় তারপর ওনার স্যালারি শিট দেখাইছে ওটাতে অঙ্কে অনেক ভুল আমার ইয়া না কারণ আমি তো আসলে সত্যি কথা বলতে কি আমরা তো আসলে যারা এখানে আছে আমরা ইউরোপে থাকিও না ইউরোপের ল সম্পর্কেও জানি না ইউরোপের কালচার সম্পর্কেও আমরা জানি না টিভি সিনেমা দেখে যতটুকু এইটারই উনি একটা ফায়দা উঠায় হ্যাঁ যে ওনার মতো নিজের মতো এক্সপ্লেন করে একবার হাদি ইসলাম রে কইলো যে আপনারা কে বলছে যে যারা এস শিকার তারা বিয়ে করার অধিকার নেই এবার নিজেই বলছে আবার পরে আবার নিজেই স্বীকার করে যে এটা ওনার নাই কি জানি মানে প্রথমে চেষ্টা করে যে আসলে বোগাস দেওয়ার জন্য পরে ধরা খেয়ে গেলে এরপরে তো তো এইসব কাগজ দেখেলে আসলে কি মানে কাগজে কেন আমরা বিশ্বাস করবো তাই না আপনি আমাদেরকে সাল বলেন যে এত সাল এত এই এই স্কুল এই কলেজ এই ইউনিভার্সিটি আমরাও হেন্ডি ক্যাপ খুঁজে নেব ঠিক আছে তাইলে ঠিক আছে এটা একটা প্রমাণ হলো আপনি এখন জার্মানিতে থাকেন ভয়ের কিছু সবচেয়ে বড় কথা আমি ওনার লাইভে দেখছি উনি স্ক্যান্ডিনেভিয়ান দেশের অনেক প্রশংসা করছেন কারণ ওইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো কারণ ওরা ধর্মই মানে না কারণ এই কারণে ওরা অনেক আর উনিই বলতাছে যে উনার জার্মানিতে নাকি উনি এগুলা ডিসক্লোজ করতে পারবো না নিরাপত্তার মুক্ত তাহলে জার্মানির পুলিশ কি ঘুমায় মানে আপনারা নিরাপত্তাই দিতে পারলো না জার্মানির পুলিশ আর আপনি স্ক্যান্ডেনেভিয়ানের দেশের প্রশংসা করতে করতে আপনার লালা পড়ে গেল তো এগুলো সব বগাস কথাবার্তা এই নিরাপত্তা আপনি আর সবচেয়ে বড় ধ্যান উজবুকি মার্কে কথাবার্তা বাংলাদেশে নিরাপত্তা নাই তাই উনি এমন এক দেশে গেছেন অবশ্যই আপনি তো যাইবেন এমন এক দেশে যেই দেশে আপনার নিরাপত্তা থাকবো এমন ওইখানে গিয়েও বলতেছে আমার নিরাপত্তা নেই আমি আমার কর্মস্থল আমার বাসার ঠিকানা এগুলো আমি ডিসক্লোজ করতে পারবো না তাহলে আমার নিরাপত্তা বিঘ্ন তাহলে আপনি ওই দেশে গেছেন কেন আপনি এমন একটা দেশে যেতেন যে দেশে হইতো না অ্যান্টার্কটিকাতে চলে যেতেন হ্যাঁ অ্যান্টার্কটিকাতে চলে যেতেন ওখানে কোনো বিপদ নেই ওইখানে কোনো বিপদ নাই এমনি আমি রাশিয়ার রাশিয়ার কয়েকটা আমি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখছি রাশিয়ার কিছু গ্রাম আছে ইন্টারনেট মিন্টারনেট সব আছে কিন্তু ওইখানে মাইনাস মনে হয় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বা থার্টি পর্যন্তও যায় ওখানে চলে যেতেন হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা এরপরে ধুমসে কইতেন আমি অফিস ওম তোমে হাততেন এগুলো সব প্রকাশ বোঝায় আর কথা হলো কি যে কিছু বলদ সলোদ আছে এগুলো এরা এরাও বিশ্বাস করে না রিয়েল রিয়েল ট্রুথ হতেছে এরাও অন্তর থেকে বিশ্বাস করে না এরা বুঝতে পারছে যে মগা মগামহিউদ্দিন একটা একটা বার পার্সার আর কিছুই না কিন্তু ওই যে একটা স্বার্থ আছে যে মগামহিউদ্দিন সবার সাথে ওয়াইফ শেয়ার করে বাড়ায় তো তার সাথেও হয়তো করতে পারে জার্মানিতে নিয়ে গিয়া এই স্বার্থের কারণেই তারা ইয়া করে দেখেন আপনারা আপনারাই খেয়াল করেন আজ থেকে ছয় সাত মাস আগেও একটা আইডি ছিল মাহুব্বুর আজাদ অভিজিৎ নামে একটা আইডি ছিল এবং এই আইডিটা কত একনিষ্ঠভাবে সে ওই নাস্তিকতার বিরুদ্ধে ইয়ে করে যেত আর আসিফ মিনের মনে করেন চাটাচাটি পর্যন্ত সে করছে কিন্তু অ্যাজ এ রেজাল্ট যখন সে দেখছে যে আসলে তো কিছুই পাইতেছি না কিন্তু সেও দমে গেছে তো এগুলো এগুলো লজিক্যাল আপনারা দেখলেই আপনারা বুঝতে পারেন তো ওনারে যখনই বলা হয় যে পড়াশোনা উনি ওই স্কুল কলেজ এগুলোর ঠিকানা না দিয়ে উনি একটা কাগজ দেখায় যে স্কলারশিপের কাগজের নতুন কাজ এগুলো কাগজ ভাই এডিট করা যায় ওই যে টিভিতে না এগুলো এডিট করা যায় ভাই তো তো এগুলো দেখায় আসলে কোনো কিছু হবে না তারপরে ওনার সম্পর্কে অভিযোগ দিছে বিয়ে নিয়ে একটা অভিযোগ দিছে এখন উনি ওনার যে মেটিং পার্টনার আছে ওনারে উনি নিয়ে গেছেন ইয়াতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেয়া জার্মানিতে বিয়ে করার প্রসেস অনেক লম্বা তো এই জন্য ওনারা যে ডেনমার্কে যায় বিয়ে করে আসছেন পয়েন্ট নাম্বার ওয়ান ওনারাই কিন্তু বলেন যে বিয়া শি এগুলো আসলে দরকার নেই আবার উনি বলছেন এটা কিন্তু ঠিকই বিয়া করছেন এখন উনি অজুহাত দিবেন যে আমি তো বিয়া করছি যেন এই চাইনিজ ফাতেমা ইয়া পায় এই বা ইয়াটা পায় কি জানি বলে পিআর পায় পারমানেন্ট রেসিডেন্ট যদি সেই বিয়ে করলে চাইনিজ ফাতেমা পারমানেন্ট রেসিডেন্ট এখন দেখেন ওনারাই কিন্তু বলতাছে ফ্যামিনিজম যে মহিলাদেরকে স্বাবলম্বী হইতে হবে পুরুষের দাসত্ব থেকে মুক্তি পাইতে হবে এই এই স্বামীর গোলামি থেকে মুক্তি পাইতে হবে নিজেদের একটা আইডেন্টি তৈরি করতে হবে তো আর ওনার ওয়াই মানে যে বলতেছে মেটিং পার্টনার ওনার চাইনিজ ফাতেমা ওনার নিজের আমল কি। ওনার নিজের আমল হইলো হেই ঠিকই আসিফ মহুদ্দিনেরই হেল্প নেওয়া লাগলো জার্মানিতে থাকা লাগলো কেন তুমি বাংলাদেশে থাকতা তারপরে হায়ার স্টাডি করতা অনেক নিজেরা অনেক ক্যাপেবল বানাইতা যে জার্মানি সরকার তোমারে ডাক দিয়ে নিয়ে যেত হ্যাঁ নাইলে তুমিও মগামহদ্দিনের মতো এই ইয়া ইসলামের বিরুদ্ধে লাগাতার কমেন্ট দিয়ে যেত তারপরে পাঁচ দশটা পোলা পাইন হায়ার করতা মগামউদ্দিন মতো তারপরে একটা ফেক ধর্ষণের একটা ইয়া বানাইতা কাহিনী বানাইতা যা আমারে ভাই ধর্ষণ করছে তখন তারা মানে নিয়ে যেত মগাময়ুদ্দিন যেরকম আজ না মায়ের খাওয়া সে নাকি বিশ বাইশটা কোপ খাইছে একটা কোপেরও সে আসলে কোনো ইয়া দেখাইতে পারবো কিনা দাগ মানে আপনার যদি আপনি নিজেও একটা যদি কেউ চান এক্সপেরিমেন্ট করতে তো আপনি একটা ব্লেড দেওয়া ফাড়া দেওয়া দেখেন ওই ফাড়া কোনো দিন জোড়া লাগবো না ওটা ইয়া থেকে যাবো মানে একটা স্পট এটা সবসময় বোঝা যাবে যে এখানে কাটা ছিল তো তো আজ পর্যন্ত একটাও ওনার আর সবচেয়ে বড়ো কথা যে যদি আমরা সবাই অ্যাভলিউশন থিওরির বাই প্রোডাক্ট হই তো উনি কাপড় কেন পরে রে ভাই জামা কাপড় পরা তো ধার্মিকতা হ্যাঁ না গরু ছাগল এগুলো তো জামা ধর পরে না তো তুই জামা কাপড় খুইলেই লাইভ কর আর জামা কাপড় খুইলেই আমি করে দেখা লজ্জা সরমের কী আছে যে তোর শরীরে কয়টা দাগ আছে কোপ খাওয়াই না তো যাই এগুলো সব বোকা এগুলো সব বানাই না জিনিস এই এগুলোই তো হাদিয়া হাদিয়া ইসলাম এগুলোই তো এক্সপোজ করতেছে যে এগুলো সব বানায় না এখন সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা বললে সবাই ভাববো বা মুসলিম হোক বা ইসলাম বিদ্বেষীরাই হোক সবাই একটা যুক্তি দিব যে এদের ধর্মের বিরুদ্ধে বলে তো এরা তো এগুলো বলবে আনায় বানায় বানায় কথা বলবে কিন্তু যখন নিজের মতাদর্শী লোকরাই বলা শুরু করব। তখন তো ওই যে বলনা যা রটে তার কিছু তো বটে তো মানুষের মনে একটা সন্দেহ দানা বাঁচবে এইটাই ওনার টেনশনে পড়ে গেছে যে সবাই যদি আমার থেকে মুখ ফিরায় নেয় তা আমার যেই কাজের জন্য এখানে রাখছে সেটা তো আমি করতে পারবো না তখন আমার তো লাইফে আলটিমেটলি আমার আবার সেই বাংলাদেশ তো আর আসতে পারবো না সে ওই রান্ডা রান্ডিয়া দেশেই যাওয়া লাগব যে ওই দলের পায়েই চড়া লাগবো আর সকাল বিকাল গোমূত্র তারপরে গোবরের আইসক্রিম এগুলোই খাওয়া লাগবে আদারওয়াইজ তো তার কিছু করার নেই তো যার জন্য সে এখন নিজের ব্যাকসাইড বাঁচানোর জন্য মানে একদম উঠা পরে লাগছে এবং নিজের সে প্রমাণ করা অন্য কিছু না এখন নিজের প্রমাণ করার জন্য সে উইঠাপড়ে লাগছে তো তো বিয়ের যে ব্যাপারটা তো বিয়ে আসলে করাই কেন লাগলো আর সেটাই বললাম যে এই চাইনিজ ফাতেমা কি যোগ্যতা ছিল না যে সেই ইয়া তো তারা ফ্যামিনিজমের কথা বলে ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি তারা ফ্যামিনিজমে বিশ্বাস করে না সেই এখন কিন্তু দেখেন চাইনিজ ফাতেমা সেই দাসত্বই করতেছে এই ইয়ার কি বলে মগামহিদিনের দাসত্বই ঘটে তারা রান্নাবান্না করতেছে বাচ্চা দেখতেছে তো এগুলাই তো আমাদের মা মায়েরা করে তো যেমন আমার মায়েরা করে তো আমরা তারা ধর্মীয়ভাবে অপ্রেসড আর তারা ইয়া করতেছে আর তারা যখন এগুলা করে এগুলার কিছু না তো তো সেটাই আমি বলতেছিলাম যে আসিফ মহিউদ্দিন মহিউদ্দিন যাই বলুক না কেন এটা আসলে সে নিজেও বিলিভ করে না এটা জাস্ট ওই তার কিছু হইতেছে এই কারণে সে আসলে ইসলামের বিরুদ্ধে এবং সে তো ওইখানে আন সে স্বীকার করছে যে সে ইসলাম বিদ্বেষী সে একজন পিওর ইসলাম বিদ্বেষী এবং সে তার লাইফে স্ট্রাগলই করতেছে সে ইসলামের ভিত নাড়ায় দিব একদম সমল উৎপাটন করে দিব আর কি মানে আর বাকি যে চোদ্দোশো বছর ছিল এই সময় কাফের পুষেকরা আঙ্গুল চুষছে হ্যাঁ তারা মানে হাতি গেল তল এখন মশাই বলে এখন কত জল তো হাদিয়া ইসলামের আরেকটা বড় যেই অ্যালিগেশন ছিল যেইটা আসিফ মহিউদ্দিন মোটেও ক্লিয়ার করতে পারেন ওইটার তো কোনো অ্যাভিডেন্সই দিতে পারে ও তার আগে একটা ফানি ফানি একটা অভিযোগের অ্যাভিডেন্স তাকে বলছে যে আপনার শিক্ষাগত যোগ্যতা বা ওই স্কলারশিপ সে একটা কাগজ দেখাইছে তার বলা হয়েছে যে আপনার কোনো পারমানেন্ট রেসিডেনশিপ নাই বা সেই একটা কাগজ দেখাইছে এখন তার বিরুদ্ধে তো একটা অভিযোগও দিছিল যে তার আধা ইঞ্চ তো এই জিনিসটা তো আমি করে দেখাইল না এটা তো আসলে জাতি তো জানতে চায় আসলে তার কি আধা ইঞ্চি কি না তো এইটা তো তার উচিত ছিল দেখানো তাই না তো এটা তো সে করলো না আচ্ছা যাই হোক তো হাদি ইসলামের আরেকটা অ্যালিগেশন ছিল যে আসিফ মহিউদ্দিনের যে বর্তমান যে বাচ্চা যদিও এটা ডিএনএ টেস্টের প্রয়োজন আছে কেননা আমি আসলে প্রচুর ডাউট আছি এটা আমার আমার অনেক পার্সোনাল ডাউট আছে আমার বাচ্চার প্রতি কোনো ধরনের বিদ্বেষ নেই রাসুল আসলাম বলছে প্রত্যেক বাচ্চা দিনুল ফিতরের উপরে জন্মগ্রহণ করে কাজে ওই বাচ্চা মুসলিম তো যতক্ষণ পর্যন্ত না তার বিবেক আসতেছে বিবেক যখন আসবো তখন এই মা বাপগুলা এই এই চরিত্রহীন এই মানে অশ্লীল বা ওই অভদ্র মা বাবার কাছ থেকে যে কী যে শিখবে ওই বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে আমি আসলে রিয়েলি বরিট কারণ এরা যে কত বড় অশ্লীল ইয়া এটা আমি আপনাকে কিছুক্ষণের পরেই আমি আপনাদের ওদের কমেন্ট বা ফেসবুক স্ট্যাটাস এগুলো পইড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যাই হোক একটা ইয়া আহাদি ইসলাম ইয়া দিচ্ছেন যে তার যে বর্তমান বাচ্চা এটা অ্যাকচুয়ালি রেপ চ্যাট মানে আসিফ মহিউদ্দিন মগা মহিউদ্দিন একদিন নেতা ইয়া কি জানি বলে নেশার মধ্যে ছিলেন এবং নেশা আসক্ত হলে যা হয় আর কি আমেরিকাতে আট পারসেন্ট লোক ইনসেস্টের সাথে জড়িত এটা হলো তো নাইনটি সিক্সের নাইনটি সিক্সের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যে আমেরিকাতে আট পারসেন্ট লোক ইনসেস্টের ইনসেস্ট করে আর কি তো এবং অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে নেশাগ্রস্ত অবস্থা যখন তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে তখন তারা আসলে বুঝতে পারে না যে কি হইতেছে যাই হোক তো ওই এক্স্যাক্টলি এই ধরনের একটা ঘটনা ঘটছে যে মগা মহিদ্দিন নাকি কোনো তার কোনো এক স্ট্যাটাসে লিখছেন যে উনি কোনো এক রাত্রে উনি মাতাল ছিলেন সেই অবস্থায় চাইনিজ ফাতেমার ইয়া মানে মানে সম্মতি না থাকা সত্ত্বেও উনি তার সাথে মানে ডিংডং ডিংডং তো তো এগুলো হয়েছে তো হওয়ার পরে জয়েল রহমান ওইটা হলো আমি বললাম নাইনটি সিক্সের হিসাব অনুযায়ী বর্তমানে তো অবশ্যই আট পার্সেন্টের বেশিই হবে তো ডিংডং ডিং ডং অমুক তমুক হয়েছে তো অ্যাজ এ রেজাল্ট তো মনে করেন প্রোডাকশন হাউস থেকে একটা ছবি রিলিজ হয়েই গেল তো এই হইলো একটা অভিযোগ ছিল যেটা আসিফ মুদিন এইটা নিয়ে অনেক মানে সে আপসেট হয়ে গেছে হ্যাঁ তার বাচ্চাকে কেন টার্গেট করে দিয়েছে মুক্ত রাসুদাস ইসলাম রাসুদাস এর ওয়াইফ নিয়ে যখন বলে ওইটা টার্গেট না মানে ওনার ওয়াইফ হইল গিয়ে মানে সুপ্রিম মানে উনি তো নিজেরে আমার মনে হয় যে জার্মানির দেশে থাইকা নিজেরা হিটলারই মনে করে যে উনি একটা সুপ্রিম একটা লিডার ওনার পরিবার নিয়ে কোনো কিছু বলা যেবো না আর বাদ বাকি যারে তারে পাও স্বাধীনতার নামে ইচ্ছা মতো বলতে থাকো কোনো থামাথামি নেই জাস্ট উনার ইয়ারে বললে এটা বাকস্বাধীনতা থাকবো না এটা হলো ব্যক্তি আক্রমণ এটা হলো পরিবারকে আক্রমণ এগুলো মানে সব উনি সব উনিই ডিসাইড করবো যে কোনটা ফ্রিডম অফ এক্সপ্রেশন কোনটা ব্যক্তি ওটা উনিই ডিসাইড করবো এটার কোনো আসলে সত্যি কথা বলতে এটাই তো মুক্ত মনাদের কোনো কনস্টিটিউশন নাই তো যে যার মতো যেমনে পারতো অমনি মানে কোপাইতে থাকো হ্যাঁ যার যেহেনে পেলে আগানে বাগানে জেনে পারো কোপাইতে থাকো কোনো কনস্টিটিউশনের ধার ধারার দরকার নেই এবং এই কারণেই তারা ধর্মের সাথে তাদের প্রবলেম হলেই এছাড়া ধর্মের অনেক কিছুই কিন্তু তারা মানে চুরি করা ধর্মে নিষেধ তারা এটা মানে ডাকাতি করা ধর্মের তারা এটা মানে হত্যা করা ধর্মের নিষেধ এটা তারা মানে তারপরে মনে করেন রেপ করা ধর্ম নিষেধ এটাও তারা মানে যদিও তারা ওই যে মগামহদ্দিন তো করেই ফেলছে একটা রেপ যাই হোক তো সে অনেক ইয়া করার চেষ্টা করতেছে না এরকম কোনো কিছু ঘটে না অমুক তমুক ঘটে নেই হ্যান তেন জাবি তারপরে তো সে ডাইরেক্ট বলে ফেলছে যে যে চাইনিজ ফাতে এগুলা এগুলো কাউরে বলছে নাকি যে আমি তার সাথে ইয়া দর্শন করছি বা মুক্ত মুখার হাস্যকর বা একদম অ্যাপসো লুটলে হাস্যকর মানে উনি এই মানে মাথা বিগড়ে গেছে পাগল হয়ে গেছে এখন যে কি উনি বলতাছে আর নিজের যুক্তির সাথে উনি ঠিক নেয় যখন আমরা বলি মা এসারে জল কিছু বলছে নাকি তখন বলে কে বলা লাগবো কেন এটা অ্যাজামশন এটা তো বুঝাই যায় আর এখন নিজের দিকেই বলতেছে যে ইয়া কানিস ফাতেমা এগুলো বলছে কেন বলছে নাকি তা আমরা কানিসের বলা লাগবো কেন এটাও একটা অ্যাজামশন আর তাছাড়া কানিস ফাতেমার একটা সরি চাইনিজ ফাতেমার একটা ইয়া আছে স্ট্যাটাস আছে এটা আমার মোবাইলে বর্তমান মোবাইলে যে দেখতে চায় আমি তারা অবশ্যই সেন্ড করে দেব ডেট টেট সহ একটা স্ট্যাটাস আছে যেইখানে উনি ক্লিয়ার কাট মেনশন করছেন যে উনি জার্মানিতে যাওয়ার পর ওনার জব করার ইচ্ছা ছিল কিন্তু জব করতে হইলে জার্মানি ভাষা শিখা লাগবে তো উনি ওইটাও করতে শিখতে চাইছিলেন বাট অ্যাক্সিডেন্টালি সে প্রেগন্যান্ট হয়ে গেছেন এখন এক বড়দ মানে আপনি একজনের সমর্থন করবেন করবেন তাই বলে এত দূর যে তার ব্যাকসাইডও চাইটা দিবেন বুঝলাম না তো সে ওই বলতেছে যে অ্যাক্সিডেন্টলি যে এটা ইয়া হইছে এটা নাকি মানে রেপ না এটা এটা রেপ না এটা বানানোর কথা বলতেছি নিজের ইয়া চাপা দিয়েছে আপনারা আমাদের এক ভাই আছে নিক ম্যান টাইপের কি একটা নাম উনি একটা সুন্দর এডিট করে দিয়েছিলেন একটা ছবি ওইখানে উনি উনি ওখানে ডিকশনারি থেকে আপনারে ইয়ে করে বুঝাই দিয়েছেন আমার নিক ম্যান যদি এই ভাই আপনি এখনও লাইফটায় দেখেন তো এই ইয়াটা আপনারা দিয়ে দেন তো ওখানে উনি এডিট করে দেখাই দিয়েছেন যে ওই কথা এবং ডিকশনারি অনুযায়ী এইটাই প্রতীয়মান হয় যে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে প্র্যাগনেন্ট করা হয়েছে যেটা একদম স্পষ্ট ভাষায় রেপ কারণ ওনারা ম্যারেজের পরেও যদি এই ধরনের ঘটনা ঘটে ওনারা ওইটারে রেপ কনসিডার করে ধর্মীয় দৃষ্টিকোণ হইলে সেটা হয়তো ভিন্ন বিষয় ছিল কিন্তু আমরা তাদেরকে সেকুলার পয়েন্ট থেকেই জাজ করতেছি আমি আগেই বলছি ধর্মীয় দৃষ্টিকোণে সব কটা খারাপ ওই হাদিয়া হোক তারপরে এই শরিফুর হোক তারপরে ওই জোনাকি হোক তারপরে মগা হোক চাইনিজ হোক সবকটায় খারাপ ধর্মীয় আমি তাদেরকে সেকুলার পয়েন্ট থেকেই জাজ করতেছি যে সে এটা রেপ করছে এখন এইটা তার ডিনাই করার কোনো চান্স নাই কারণ আমাদের কাছে সলিড এভিডেন্স আছে যে এই চাইনিজ ফাতেমা উনি বলছেন যে উনি অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়েছেন এবং বর্তমানে চাইনিজ ফাতে একটা মানসিক রোগে ভুগতেছেন যেই মানসিক ভোগের রোগের নাম হচ্ছে স্টক হোম সিন্ড্রম এটা আমি ওই হাদিয়া ইসলামের থেকেই জানতে পারছি আগে আইডিয়া ছিল না ভালো আমি একটা জিনিস নতুন জিনিস শিখলাম স্টক হোম সিন্ড্রম যে অপরাধীর প্রতি এক ধরনের ভালোবাসা হয়ে যাওয়া আর কি এটা একটা তো এই হলো ওনার অবস্থা এই চলতেছে তো উনি অস্বীকার করে কোনো ওয়ে নাই যে উনি ধর্ষণ করছেন এখন ধর্ষণ করছেন এখন এরা ওনার মাইনা নিতে আসলে খুবই হিয়া লাগতেছে আমি বুঝলাম না সেকুলার দৃষ্টিকোণ থেকে ধর্ষণ আসলে কেন খারাপ তাই না ধর্ষণ আসিফ মগা মগার শক্তি ছিল সে চাইনিজরা ধর্ষণ করছে এখন চাইনিজের যদি শক্তি থাকে সেও মা ধর্ষণ করলো ব্যালেন্স আমি বারবারই বলছি এটা সেকুলার সেকুলার পয়েন্ট অফ ভিউ ধর্মীয় পয়েন্ট অফ তো তার শক্তি থাকলে সেও করে নিল ব্যালেন্স হ্যাঁ নিয়ে নিল তো এটা এটা নিয়ে তো আপসেট হয়ে যাওয়ার কী হইলো না তো এটা তো আপসেট ওর কিছু নাই আপনি স্বীকার করে নেন জহাবাই করছি মন চাই করছি আরও একশো বার করুম আরও দুই হাজার বার করুম সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে কেউ প্রমাণ করতে পারবো না ইভেন যারা এই যে নাস্তিক আছে মুক্তমনা আছে ইসলাম বিদ্বেষী আছে তারাও কোনো কোয়েশ্চেন করতে পারবো না যে মগা ভাই আপনি ক্যাল লেগে রেপের মতো জঘন্য কাম করলেন কারণ সাইন্টিফিক্যালি কোনো এটা প্রুফ করা সম্ভব না সাইন্টিফিক্যালি ওগুলো হজিক্যালি যার শক্তি আছে সেই ইয়া করতে আপনারা জানেন কি না হাঙ্গরের একটা প্রজাতি আছে ওই নামটা স্পেসিফিক নামটা আমার মধ্যে হাঙ্গরের একটা প্রজাতি আছে এই প্রজাতির যে মেল যে হাঙ্গর থাকে সে যে মেটিং করে এটা ইয়ার মাধ্যমে এই জোরপূর্বকভাবেই করে সে কখনও মেটিং উইলিংফুলি করে না তো যদি নেচার আমরা যদি সবাই বাই প্রোডাক্ট হই নেচারের আর আমাদের যদি কোনো সৃষ্টিকর্তাই না থাকে তো হাঙ্গোর করতেছে তো যে সমস্যাটা কি তো এই হলো করতে অবস্থা তো তার মাইনে নেওয়াতে আমি আসলে কোনো ইয়া দেখি না নাম্বার এটা হলো একটা বিষয় আর তো কাজে সিদ্ধার্থ একটা রেপ চাইল্ড এটাতে আসলে ইয়া হওয়ার কিছুই নাই এবং এখানে মগামহিউদ্দিন একটা ইয়াতে বলছেন ওনার ওনার অনেক তারপরে তো গত দুই সপ্তাহ ধরেই অনেক কমেন্ট চলতেছে পোস্ট চলতেছে এই হাদিয়া ইসলামের বিরুদ্ধে ওইখানে উনি এক জায়গায় বলছেন যে আমার বাচ্চারা যদি কেউ রেপ চাইল্ড বলে আমি কি তারে চুম্মা দিব নাকি মানে তার প্রতিবাদ করবো এখন সেম জিনিস সেম জিনিস যদি আমরা বলি যে আপনি আমাদের আসলামরা নিয়ে বলতেছেন তা আমরা তো এই কিছু লোক তো উত্তেজিত হইয়া আপনারা গালিগালাজ করতে পারে তখন আমাদেরকে কি বলে যে আপনাদের টলরেন্ট বাড়াইতে হবে ধৈর্য বাড়াইতে হবে এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আপনারা কেন নিতে পারতেছেন না অথচ তার আমল দেখেন তার নিজের আমল দেখেন যে তার বাচ্চারা যখন কেউ কিছু করতেছে তখন সে তার মাথা খারাপ হয়ে গেছে ইয়া 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 করা শুরু করছে হ্যাঁ তো এই হলো অবস্থা তো সেটাই যে তার মানে সে এখন নিজে একটা হিটলার টাইপের সুপ্রিম বিং হয়ে গেছে যে তার পরিবারের কেউ কিছু বলতে পারবো না আর অন্য যে কোনো পরিবারের মা বাপ এগুলো করা শুরু করছে তারপর আরেকটা বিষয় দেখেন যে তারা আসলে দাবি করে যে আসলে এই তারা নাস্তিক নাস্তিক ধর্ম কিন্তু ধর্মীয় যে বিষয়গুলো এটা ঠাকুর ভিতরে রয়েই গেছে ফর এক্সাম্পল তারা মগামুহিউদ্দিন কোনো এক লোকে সে ওই হাদিয়া ইসলাম শরিফুর রহমান তারপরে আরও দুই একজনের নিয়ে একটা বানাইছে যে চলিতেছে কি ছবি এবং এটার ভিতরে কী নাম ছিল হাদিয়া ইসলামের অর্ধনগ্ন ছবি এই ধরনের কিছু দিতা ছিল তো ওইটারে মগামহদ্দিন শেয়ার দিছে হ্যাঁ শেয়ার দিছে যে এটা খুব ভালো হয়েছে যে হাদিয়া ইসলাম তার অর্ধনগ্ন ছবি টবি এটা মানে এখন ধার্মিকদের সেন্টিমেন্ট হইতেছে যে মহিলাদের সংক্ষিপ্ত পোশাক পরাটা এটা আমরা মানে কটুভাবে দেখি বাট সেকুলার দৃষ্টিকোণ থেকে তো তার স্বাধীনতা হ্যাঁ সে যাই পড়ুক তো সে ওইটারে পোস্ট করার মানে কি সেকুলার দিক থেকে তো ওটা ঠিকই আছে হ্যাঁ নাস্তিকীয় বিষয় দিয়ে তো এটা ঠিকই আছে তো এটা মানে কি তার মানে ওই নাস্তিকদের ভিতরে যে ধর্মীয় সেন্টিমেন্ট ওইটাতে সে বোঝানোর চেষ্টা করতেছে যে এই মা এটা অশ্লীল বাজে অমুক তমুক হ্যানতেন এই হইল তার আসলে বর্তমান পরিস্থিতি কিন্তু এর দ্বারা আসলে সে কোনো কিছুই প্রুফ করতে পারতেছে না বরং সে আসলে একটা ডেড হর্স নাও কারণ হতেছে তার যে জাড়ি জুড়ি মিথ্যা কথা এগুলা সবই আসলে প্রকাশ পায় গেছে এখন কথা হইল যে কিছু গরু ছাগল এই যে আমি কমেন্ট কমেন্টেও দেখতেছি কিছু গরু ছাগল এখনও তার পক্ষ নিতেছে এগুলো আসলে কি ভাই টেন্থ এসএসসিও ঠিক মতো হয়তো পাশ করে নিন এরা লজিক হোক রিয়ে হোক সায়েন্স হয়ে গেলে কী বুঝবো তারা হলো যে এখন তারপর একটাই হলো যে তারপরে যাওয়া লাগবে যেইভাবেই হোক এই এই দেশে তো এই জন্য তারা এখন অন্ধভাবে বুঝলেও না বোঝার ভান করব ব্লাইন্ডলি এখানে কমেন্ট করব কমেন্টের একটা স্ক্রিনশট দিব নিয়ে তারপরে তার বসরে দেখাবো বস আমি কিন্তু আপনারে অনেক ডিফেন্ড করার চেষ্টা করতেছি জায়গা জায়গা তো আপনি একটু আমার ব্যাপারটা প্লিজ একটু কনসিডার করেন এই হলো তাদের ইয়ার হয়ে গেছে কিন্তু তারা নিজেরাও ভিতরে ভিতরে জানে যে মগামহিদ্দিনের এই অবস্থা আচ্ছা তারপরে এখন আপ বললে তো আসলে অনেক বিষয়ই বলা যায় যেমন তার এই যে গত কয়েক যে পোস্টগুলা এরপরে অনেক কমেন্টগুলা এবং তার ও তার যে মেইটিং পার্টনার আছে তো তার মিটিং পার্টনারের যে আসলে মানে ও আরেকটা বিষয় হলো যে হাদি ইসলাম বলছিল যে তার যে মেটিং পার্টনার চাইনিজ ফাতেমা তার আগে তিন বিয়া হয়েছে অফিসিয়ালি অফিসিয়ালি তার তিনটা মেটিং পার্টনার ছিল স্পার্ন ডোনার ছিল আর আন তো হিসাবই নেই এটা নিয়ে সে সব আপসেট হয়েছে আচ্ছা তার যে মেটিং পার্টনার সে যদি নিজ ইচ্ছায় আগে দেয়ার দুই হাজার পাঁচ হাজার সে মেট করে থাকে তাতে তার তো আপত্তি হওয়ার কিছু নাই সেটা তো আর ইচ্ছা মতো সে করছে হ্যাঁ তার কেল লেগে এটা নিয়ে আপসেট হয় যে আমার ক্যাল লেগা বলতেছে যে আমার মেটিং পার্টনার আগে তিনটা মেটিং পার্টনার ছিল অমুক তমুক হ্যানতাম এগুলো আমার মানে হাস্যকর মানে আমি তো এটাই একটা জিনিসই প্রমাণ করার চেষ্টা করতেছি যে সে যা বলতেছে তার আমল কিন্তু ওইটা শো করতেছে না তার আমল শো করতেছে যে সে একটা ধাপ্পা বাস আসলেই সে মুক্ত মনে না আর ইয়ার সে নিতে পারে না এই ক্রিটিসিজম সে ওই করেই যেব কিন্তু ক্রিটিসিজম সে নিতে পারবো না তো তাইলে আসলে কী ধরনের মুক্ত মানা হইল হ্যাঁ তো সে যদি দেখেন সে যদি এখন মানে তার হাতে ক্ষমতা দেওয়া হয় এই দেশের ক্ষমতা বিয়াদ তাহলে তো ওই যে হিটলারের টাইপের করব যে বিরুদ্ধে কথা বলবো তারাই সে উড়াইয়া লাগবে আর এই লোকগুলাই না কি বলতেছে যে তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করব হ্যাঁ সমাজে তারা শান্তি প্রতিষ্ঠা করব ধর্ম হইতেছে অশান্তি তারা নাস্তিকবাদ দিয়ে তারা শান্তি প্রতিষ্ঠা করবো অথচ তাগর একটু ইয়া করলেই মানে করা সমালোচনা করলেই তারা সেটা নিতে পারে না আমার পরিবারের অ্যাটাক করে দেখেন আপনারা আমি বুঝি না আসলে আরেকবার ফাইনালি একবার একটা একটা জিনিস ক্লিয়ার করি দেখেন আমি আপনাকে যে কোনো একটা এক্সাম্পল দিলাম উদাহরণস্বরূপ আমি আপনারা মনে করেন যে আপনার জিজ্ঞাসা করলাম ভাই ধর্ষণ করা কি অপরাধ নেই তখন আপনি বলবেন যে এটা যদি আমরা একশো জনের জিজ্ঞাসা করি যে ভাই ধর্ষণ করা অপরাধ নাকি তো সবাই বলবো অপরাধ এবং আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই ধর্ষণের শাস্তি কি হওয়া উচিত তো অধিকাংশ লোকই কি বলবো যে মৃত্যুদণ্ড বা না হইল দশ বছরের বা যাবজ্জীবন এ ধরনের কিছু একটা বলবো অধিকাংশ লোকই এটা বলবো কিন্তু ওই একশো জনের মধ্যে যদি কারো এক পরিবারের ঘনিষ্ঠ লোক আপন লোক যদি একবার ইয়ে করে ফেলে এই এই কী বলে ধর্ষণ করে ফেলে তো তাইলে সে কি করবো সে অবশ্যই অবশ্যই সে উকিল নিয়োগ করবো তারা সেভ করার লেগে সেভ না হোক অ্যাটলিস্ট ক্যাপিটাল পানিশমেন্ট যেন না হয় পানিশমেন্ট যত কম হয় এই জিনিসটা সে অবশ্যই না অবশ্যই এটা এটার চিন্তা করব করব তো এই জন্য আপনি যারাই যা জিজ্ঞাসা করেন ওই ব্যক্তিরে ওই অবস্থানে রেখা জিজ্ঞাসা করবেন আমি যদি এখন আসিফ মহুদ্দিনটা জিজ্ঞাসা করি যে ভাই কোনো লোক যদি তার মায়ের সাথে এই অপকর্ম করতে চায় তো তাইলে আপনি আসলে এটা ভালো না মন্দ তখন সে ইজিলি অ্যান্সার দিব অ্যান্সার দিব কী ধরনের আমি শুনছিও সে এই ধর এই এই ধরনের কোয়েশনের কি অ্যান্সার দেয় সে অ্যান্সার দিব যে সে প্রথমে ওই লোকরে বলবো যে ভাই দেখো এটা করুন এটা খারাপ কিন্তু তারপরেও যদি ওই লোক করতে যায় তো তাইলে সে তারা বাধা দিব না তো তাইলে সে তার বাধা দিব না কিন্তু আপনি যদি ওই সেম লোকরে ওই নিজের পজিশনে আমি যদি এখন মগা মহিউদ্দিনরা একদম নিজের যখন বলি যে এই কানিজার সিদ্ধার্থের ব্যাপারটা তখন আর সে কোনো অ্যান্সার দিতে পারে না মাইন্সের উপর দিয়ে যতক্ষণ পর্যন্ত না তার নিজের ঘাড়ের উপর দিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর সে এটাতে আর গুরুত্ব দেয় না তো এই হলো অবস্থা আচ্ছা তো সে এই জন্যই আমি ওই সিদ্ধ চাইনিজ বা সিদ্ধার্থ এদেরকে আমার ইনক্লুড করতে হয় কারণ নাইলে আমি অন্য কাউরে দিয়ে উদাহরণ দিলে সে ওইটার ওই মানে বিষয়টারে লাইটলি নিব এড়ানো ইয়া করব। কিন্তু যখন নিজের ঘাড়ে পড়ে তখন একজাক্টলি সে কি করে দেখছেন যে যখন তার পরিবারের কেউ ইয়া করে তখন সে সে ঠিকই কিন্তু এটার প্রতিবাদ করে আচ্ছা আমাদের এখানে সাইফুল ভাই হোসেন কাউকে যুক্ত করেন ভাই এখানে কি আমার কথা শুনতে না অন্য তো আপনার যদি ধৈর্য না থাকে তাহলে ইউ ক্যান গো এনিওয়ে এখানে একজন খন্দকার হোসেন নামে একজন অ্যাড দিছেন ভাই এটার আমি এখানে একটা নিয়ম লেখি আপনার ধর্মীয় অবস্থানটা আপনাকে আগে ব্যাখ্যা করতে হবে যে আপনি আসলে আমি খন্দকার হোসেন আপনারা অ্যাড দিছে ভাই খন্দকার হোসেন আপনারা অ্যাড দিসি আর আরেকটা জিনিস হতেছে ভাই এখানে আপনার যারা আছেন কাউরে অ্যাড দেন অ্যাড দেন বলতে কি মানে কোনো ইসলাম বিদেশে অ্যাড দেন অ্যাড দেওয়া তারে নিয়া তারপরে মনে করেন মকিং টকিং করেন এটা তো কোনো ইয়া না আর তাছাড়া আমি যে কোনো গেরা না এর সাথে আপনারা যে কেউ চাইলে আপনার মতামত ব্যক্ত করতে পারেন বাট আপনি আমার সাথে ডিবেট করতে ডিবেটের কিছু ব্যাপার আছে কৌশল আছে তো আমার সাথে ডিবেট করতে হইলে মোটামুটি বা ক্যাপাবিলিটি সব লাগবে তো ডোন্ট যে আমার সাথে ডিবেট করতেছেন আপনারা মতামত দিতে পারেন আমি আমার মতামত দিলাম লেট দ্য পিপল জাজ খন্দকার হোসেন আমি অ্যাড দিছি রে ভাই আপনার হয়তো নেটওয়ার্ক দুর্বল যার জন্য অ্যাড হইতে পারতেছেন না বা ও রোটেশন অন করেন আর ফোনটারে এইভাবে ধরেন ফোনটারে এইভাবে ধরেন রোটেশন অন করে ফোনটারে এইভাবে ধরেন অ্যাড করার সময় তাহলে খন্দকার হোসেনে খন্দকার হোসেন আপনি মোবাইলের রোটেশনটা অন করেন আর তারপরে এইভাবে রাইখা তারপরে অ্যাড হওয়ার চেষ্টা করুন আর আরেকটা কাহিনী হইছে স্যার আপনার জন্য সময় হচ্ছে মাত্র দুই মিনিট আপনি যদি দুই মিনিটে অ্যাড করতে না পারেন তাহলে অন্য কাউরে অ্যাড করিয়া তার সাথে কথা বলতে হবে জি খন্দকার খন্দকার হোসেন আপনারা অ্যাড দিছি খন্দকার হোসেন আপনি একটা কাজ করেন আপনি লাইফ থেকে বের হয়ে যান বের হয়ে তারপরে আবার অ্যাড দেন লাইফ থেকে বের হয়ে যান বের হয়ে আবার এড দেন লাইফ থেকে বের হয়ে যান বের হয়ে আবার অ্যাড দেন লাইফ থেকে বের হয়ে আবার এড দেন করেছেন আপনার অ্যাড দিছি ভাই অ্যাড হইতেছে না হয়তো আপনার নেটওয়ার্ক দুর্বল আছে আর নাহলে আপনার মোবাইল কোনো প্রবলেম থাকতে পারে ডিক্লাইন হয়ে গেছে ভাই তানবীর ভাই অ্যাড দিছে তানবীর ভাইয়ের সাথে কথা বলি তানবীর ভাই আপনার অ্যাড দিছি

আপনারা তো উল্টা দেখাইতেছে উল্টা এখন ঠিক আছে খন্দকার হোসেন আপনি গেছেন খুবই ভালো আবার ধৈর্য দেখেন তারপরে আবার তানবি সাথে কথা শেষ হইলে এরপর আপনি আবার একদিন আচ্ছা কি ব্যাপার দৃশ্যই আচ্ছা আমি কেটে আবার এড দেই আচ্ছা আপনি কেটে আবার এড দেন আর জিনিস হলো যে আমি বলছি অনেক কিছুই বলছি আপনি হয়তো একটু দেরিতে আসছেন আমার লাইফ শেষ হওয়ার পরে কাইন্ডলি আবার আপনি দেখে নিতে পারেন বলছি আমরা অনেক কিছুই বলি কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হলো তারা মনে করেন যে একটা প্রচলিত কথা আছে যে বাজারে আমার বাপরে জুতা দিয়ে পিটাইছে আমি দৌড়ে পলাইছে আমার কিছু হয় নাই আর বাপরে পিটানাতে নিজের যে ইজ্জত গেছে এটা এখন মানলো না তো আমরা অনেক কিছুই বলি কিন্তু এখন তারা মানলো না তো এখন এটার আসলে কি চিকিৎসা আমরা সে যে চোর বাট দিকে প্রমাণ করছে আমার জেনুইন আইডি ব্লক তানবির ভাইয়ের জেনুইন আইডি ব্লক তো আমাকে ব্লক দিছে কেন না পারার কারণেই অথচ আপনি যাই দেখেন যে তার পোস্টের নিচে অনেকেই গালাগালি করে হ্যাঁ বিশ্রী ভাষায় গালাগালি করে তা করে ব্লক করে না তা আমাদেরকে ব্লক করার কারণ কি আমরা তো গালে গালি আমি কখনো কারো মা বাপ তিলে গালি দিনি যদিও এই ভাষা তাদের আছে এই ধরনের ইয়া কিন্তু আমি কখনো কারো মা বাপ তিলে গালি আমার কোয়েশ্চেন হলো খুব সুন্দর টেকনিক্যাল যেটার অ্যান্সার আপনি দিতে পারবেন না এবং আমি অনেক চিন্তা ভাবনা করে নিছি যে কি কোশ্চেন করবো যে মগা মহিদ্দিন বাপে চোদ্দ গোষ্ঠী ওই ইয়া দিতে পারবো না অ্যান্সার দিতে পারবো না তো যাই হোক তানভীর ভাই ইড হয়ে গেছে আপনার হয়তো মোবাইলের সমস্যা নয় নেটওয়ার্ক দুর্বল পরে আবার বললেন না ভাই যে ভয়ে অ্যাড করি নাই হ্যাঁ এগুলো কমন অ্যাড না করলে সবচেয়ে বড় কথা কি তানবীর ভাই আমি সবচেয়ে বড় কথা হলো কি এই যে কথা বলা আপনার সাথে কথা বলতেছি

অনেক কথা সাথে এবং আমি তাদের সাথে কথা বলে দেখছি আসলে সত্যি কথা বলতে আমি যদি বলি ম্যাট্রিক পাস এটাও বেশি এটাও তাদের জন্য বেশি বলা হয়ে যায় কারণ এরা আসলে সত্যি কথা বলতে কয়েকটা জিনিস ইয়া থেকে শিখছে মানে রাট্টা মারছে একদম চটস্থ কণ্ঠস্থ করছে ওগুলোই কাউন্টার পার্ট করলে তখন আর কোনো কথা বলতে পারে না

মুসলিম বিদ্বেষী না ওরে বাপরে বা বিশাল একটা যুক্তি দিয়ে লাগছে মানে আমি ধর্ষণ বিদ্বেষী বাট ধর্ষণকারীদেরকে আমি ভালোবাসি হ্যাঁ মাথায় তুলে তা করে নিয়ে নাচি কি সুন্দর যুক্তি মানে এত সুন্দর যুক্তি ইসলাম বিদ্বেষী মানে মুসলিম আর আর ইসলাম হইতেছে ওয়ে অফ লাইফ দিন হ্যাঁ এটা কোনো যে কোনো ফর্মে পূরণ করার লেগে লেখা লিখতে হবে আমার কি ধর্ম এটা এই জিনিস না এটা হলো দিন সব ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি কি কি করবেন এইটা হলো আপনার ডুজ অ্যান্ড ডোন্ট এটা দেওয়া আছে ইসলামের মধ্যে যেই ব্যক্তি পালন করব ওইটা হান্ড্রেড পার্সেন্ট কেউই পারবো না কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তি পালন করব সেই মুসলমান তা আপনি ইসলামে ঘৃণা করেন মানে হলে ইনডাইরেক্টলি আপনি মুসলিম করে ঘৃণা করেন হ্যাঁ তার নমুনা তো আমরা দেখছি এই যে বুয়েটের একটা ছেলে মরে গেছে আর তাদের যে দাদিমা বজরং ইয়াতে যে তাদের দাদিমা কি লিখছে নামাজ পড়ে এটা অন্যায়

এই যে এখানে দেখেন এখানে আছে হলো কালিকা পুরাণ ঠিক আছে শোনা যায় এই কালিকা পুরাণে হচ্ছে হচ্ছে একষট্টি থেকে হ্যাঁ এক মানে হচ্ছে বাষট্টি থেকে মানে চৌষট্টি এখানে আছে হচ্ছে জনি পূজা ওই কামাক্ষ মন্দিরে পাথরের জনি দিয়ে জনি পূজা হয় সেই পাথরের জনির উপর একটা কুমারী মেয়েকে বসাই দিয়ে পুরোহিত তার ওই জনিতে আঙ্গুল চালনা করে পূজাতে করবে আর কি কঠিন জিনিস ভাই অসাধারণ সুন্দর দেখ না ব্যাপারটা কি এটা লেখাতে ওইখানে কোনো সমস্যা হয় নাই আমরা বললে হয়তো আমরা অশ্লীল অভদ্র বেয়াদব অমুক তমুক হ্যান ত্যান হয়ে যাবে আমাকে বলাই দোষ হুম তারা করব কোনো সমস্যা নেই আমরা বললেই দোষ হ্যাঁ তো যেটা হইতেছে একটু এই যে যারা এখানে ইসলাম বিদ্বেষী আছেন চাইলে একটু দেখে নিতে পারেন এই যে বই আছে ও সমস্যা নাই যা বলবেন বই রেডি এই যে বাইবেল ঠিক আছে আর এই যে কালিক মুরান বেদ ঠিক আছে মহাভারত এই যে দেখেন এটা হলো তাহিজুল কোরআন এই যে শ্রীমদ ভগবত পুরাণ এখানে যে শ্রীকৃষ্ণ ওই যে কুমারী মেয়েদের যে কাপড় লুকায় রাখছিল এবং তাদের কাছ থেকে দাসী হবে এইটা ওয়াদা করে তারপর কাপড় ফেরত দিয়েছিল এবং ওই যে পুকুরের থেকে উলঙ্গ উঠে আসতে বাধ্য করে শ্রীকৃষ্ণ সেটা এখানে আছে ভগবত পুরাণ ঠিক আছে কঠিন চরিত্র শ্রীকৃষ্ণের আর এটা তো আছে মনোসংগীতা এটা তো পড়তে পড়তে আপনাদের কাছে মানে মুস্ত হয়ে গেছে আর যে দেখতেছেন বেদ সমগ্র শ্রীমদ ভগবত গীতা উপনিষদ এটা হচ্ছে সংক্ষিপ্ত মহাভারত এখানে হইতেছে সমস্ত কিছু আছে গোমূত্র গোবর খাওয়া মাংস খাওয়া তারপর লিপ টুগেদার করা ধর্ষণ করা সমস্ত কিছু বৈধতা আছে আর এটা দেখতেছেন দর্শে মিজি মাসাবি তাফসিরের জালালাইন এটা হচ্ছে সিরাত ঠিক আছে রাইকুল মাকতুম তারপর সিরাত মোস্তফাত কিছু কিছু বই রাখছি খগেনদের জন্য যে তারা তো আসলে বই কোনোদিন চোখে দেখে নাই তো আমি একটু তাদেরকে পড়াইতে চাই আসলে ঠিক আছে কারণ তো তারা তো বই টই কখনো চোখে দেখে নাই তো চিন্তা করি যে আমরা যদি একটু পড়াই তাদেরকে যদি একটু মানুষ করাইতে পারি কারণ তো তারা একাডেমিকলি তোরা জিরো যে নাম হচ্ছে রনিন দাস আসছে যে কি এইটা জানে না ইন্ডাকশন ফিলোসফি করে করে মাথা খেয়ে ফেললো ইন্ডাকশন শব্দের অর্থই সে জানে না লাস্ট টাইম বললাম ভাই ইন্ডাকশন শব্দটা বানান করে ইন্ডাকশন শব্দের বানানটাও সে জানে না পরে আমি তারে আমার সাথে তো আমার সাথে তো কথা হইছে মানে মেসেঞ্জারে আমি সাধারণত লাইভে সে যদি রনিন দাস আইডি নিয়ে আসে আমি তারে একবার অ্যাড করব ওরা এক মিনিট পরে আমি কেটে দেব অ্যাড করব এই জন্য যে আমি আসলে তারে নাইলে বলবো কি যে আমারে ভয় পায় বা অমুক তুমি আমারে অ্যাড করে না কিন্তু আসলে তার সাথে কথা বলার কিছু নাই এ মানে পুরো জঘন্য জায়গা হয়েছে মানে কিছু কোনো নলেজ নাই কিছু নাই এই খালি বললাম না সম্পর্কে খোঁজ নিলাম তার নাম হচ্ছে পার্থ দাস আর সে হচ্ছে নিকিরি নিকিরি মানে বুঝেন না ওটা আমি ও নিকিরি হচ্ছে হলো অচ্ছুত হিন্দু ওরা হচ্ছে জেলে পল্লি মানে কোন কোন জায়গায় শুনছেন না এখানে জেলে পল্লি আছে হুম হুম জি 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 ওই জেলে পল্লিতে যারা থাকে ওদেরকে বলে নিকিরি ওটা ওরা হচ্ছে এই জন্মগত কৃতদাস নমশূদ্র আর ওরা হইতে থাকে ওরা আবার অচ্ছুত হিন্দু মানে ওই ওই ওদেরকে আবার অন্য হিন্দুরা ছয় না এবং ওদের সাথে অন্য হিন্দুদেরও মেয়েদের বিয়েও দেয় না তা ওরা হচ্ছে সেই দাস মানে ও হচ্ছে সিলেটে থাকে সিলেটে বাসায় ওর নাম হচ্ছে পার্থ দাস আর ও হচ্ছে একজন অচ্ছুত হিন্দু মানে ওর সাথে ওর family ওর বাইরে কারো সাথে সেই করে out of syllabus আর ওর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনবার SSC ফেল করছিলো ইন্টার পাস করা হয় নাই এই হচ্ছে তার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর কি মানে ওই লিঙ্গ বাস আসিফের মতোই তার কি মানে এই যেমন গুরু তেমন চালা হুম তো এই হচ্ছে তাদের অবস্থা এবং তারা আবার হইতাছে মানুষকে বিজ্ঞান শিক্ষা দিবে আর কি যিনি নিজেই করতে পারেন না তিনি আবার মানুষের বিজ্ঞান শিক্ষা দিতে বললামে বলে এটাও সে কইতে পারে না তারা জিজ্ঞেস করলাম আচ্ছা বিকিরণ মানে কি বিকিরণটা কি জিনিস এটাও সে বলতে পারে না আমি বললাম ইনফারেট কি খালি চোখে দেখা যায় সেও সে বলতে পারে না বললাম ইন্ডাকশন শব্দের অর্থটা কি বাংলায় অর্থটা বললো সেটাও সে পারে না তাহলে এটা কি বুঝাবো তার সাথে কি আলোচনা করবো আসলে আলোচনার তো একটা যোগ্যতা থাকা লাগবে একটা লেভেল থাকা উচিত যে আমি কার কথা বলতেছি আর এই যে লিঙ্গ পাশ যে দাবি করে তার তো আলোচনার তো কোনো যোগ্যতাই রাখে না সে না না সে তো মনে যে এবং যখন এই যে হাদিয়া ইসলাম শরীফুর রহমান এরা তিনজনে মিলে একটা লাইভ করলো সেখানে সে পাগলা কুত্তা হয়ে গেছিলো অ্যাড হওয়ার জন্য তো তখন তারা তিনজন কি বলছে যে আপনার যোগ্যতা হয় নাই এই ধরনের লাইভে কথা বলা আপনি ইন্টারাপ্ট করবেন গালাগালি করবেন এই তো আর করবেন আর আপনারা কি এবং সে পরে মিউট করতে বাধ্য হইছে আরিফুল তাকে মিউট করতে বাধ্য হইছে খান হইতাছে হাদিয়া যখন কথাই হাদিয়া যখন কথা বলতেছে তখন মগাতিব হচ্ছে আল্লাহ রাসুলের গালি দিচ্ছে হ্যাঁ ওখানে না হাদিয়া হাসতেছে যে আমি তো নাস্তি আমি নিজেই তো নাস্তিক তা আমার সামনে আল্লাহ রাসুলের গালি দেয়া লাগ কি তাহলে বুঝন অবস্থা ওই শেষ دور আমিও দেখছি

তার ওই দাবি করানোর পরেও সে পরের পাসপোর্ট দেখলো বাংলাদেশি তাহলে বুঝেন মানে এই হচ্ছে তার মানে নিজেই নিজের মিথ্যাবাদী প্রমাণ করতেছে সে নিজেকে জার্মান নাগরিক দাবি করানোর পরে সে নিজেই দেখাচ্ছে সে এখনো ওই জার্মান কৃতদাসী আছে সে এখনো জার্মানিতে আশ্রিত সে নিজেই পরে দেখাইতেছে সে যাচ্ছে আছে অথচ সবারই বলে বেড়াচ্ছে যে আমি খালি নামটা বলি যে আমি আসিফ মহিউদ্দিন যে কোনো জায়গায় আমার ভিসাটা হয়ে যায় ঠিক আছে তো তার অবস্থা হচ্ছে এই যে সে তার নিজেই এখনো বাংলাদেশি পাসপোর্টে আছে তো এইটাই হচ্ছে অবস্থা আর কি মানে বাস্তবতা জি হ্যালো